ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম চলবে হুশিয়ারি লেবাননের হিজবুল্লাহর। নতুন গুঞ্জন, ওয়াগনার প্রধান হচ্ছেন প্রিগোজিনের ছেলে পাভেল। বাংলাদেশ সহ 40 দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম চলবে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ইসরায়েলের সঙ্গে আপোষের কোনো পদক্ষেপই ফিলিস্তিনিকে মুক্ত করার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারবে না। তিনি সোমবার তেহরানে আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের এক ফাঁকে এই কথা বলেন। নাইম কাসেম বলেন, গত কয়েক বছর আমরা কোনো কোনো মুসলিম দেশকে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দেখেছি, কিন্তু এই সম্পর্কটা আসলে ওই দেশগুলোর শাসক গোষ্ঠীর সিদ্ধান্তে হয়েছে, এই ক্ষেত্রে জনগণের ভূমিকা ছিল না। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি তাদের মুক্তির সংগ্রাম চালিয়ে যাবে, ইসলামী প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করছে ও আপোষ করছে তারা ফিলিস্তিনি জাতির সমর্থক নয়, এ কারণে তাদের এইসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জাতির প্রতিরোধ যুদ্ধের উপর প্রভাব ফেলবে না। তিনি পশ্চিমা দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। নতুন গুঞ্জন, ওয়াগনার প্রধান হচ্ছেন প্রিগোজিনের ছেলে। রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান হতে যাচ্ছেন সাবেক প্রধান ইভজেনি প্রিগোজিনের ছেলে পাভেল প্রিগোজিন, এমনটাই জানিয়েছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW। প্রতিষ্ঠানটি বলছে, এরই মধ্যে রুশ ন্যাশনাল গার্ড রোস ভার্দিয়ার সঙ্গে এ নিয়ে সমঝোতাও করেছেন পাভেল। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ISW দাবি করছে, ওয়াগনার প্রধানের দায়িত্ব নিতে পারেন 25 বছর বয়সী পাভেল। ওয়াগনার বাহিনীর টেলিগ্রাম চ্যানেল থেকে এমনই তথ্য পেয়েছে তারা। এখন আবারও যুদ্ধক্ষেত্রে ওয়াগনার বাহিনীকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত আগস্টে বিমান বিধ্বস্তে মারা যান ওয়াগনার প্রধান। এরপর আফ্রিকার বিভিন্ন দেশে ভাড়াটে বাহিনীটির কার্যক্রম ঠিকই চলছিল, এছাড়া নতুন করে বেলারুশে শুরু হয় প্রশিক্ষণ, কিন্তু কোনো প্রধান ছাড়াই এইসব কার্যক্রম চালানো হয়। সম্প্রতি রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রুশভের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট পুতিন। এই আন্দ্রে তুষা বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিনের সহযোগী ছিলেন। এবার ইউক্রেন যুদ্ধে ত্রুশভকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম BBC বলছে, গত আগস্টে প্রিগোজিন নিহতের 2 মাস আগে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি এবং তার বাহিনী ওয়াগনার, যদিও পরে বিদ্রোহ তুলে নেওয়া হয়। RIA নামক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেন, ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রুশভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন। বাংলাদেশ সহ 40 দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশ সহ বিশ্বের 40 দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস। এইসব দেশের ক্ষমতাবান গোষ্ঠীকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিশোধ স্পৃহা থেকে বেরিয়ে ডু নট হার্ম নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। কোঅপারেশন ইউথ ইউনাইটেড নেশনস ইটস রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড মেকানিজম ইন দ্য ফিল্ড অব হিউম্যান রাইটস নামের একটি প্রবন্ধ গত বৃহস্পতিবার প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল UNHRC। সুইজারল্যান্ডের জেনেভায় UNHRC-র চলমান সেশনে প্রতিবেদনটি উত্থাপন করা হয়েছে। আগামী 6 অক্টোবর পর্যন্ত চলবে এই সেশন। প্রতিবেদন প্রস্তুতির জন্য যে 40টি দেশের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আলজেরিয়া, অ্যান্ডোরা, বাহরাইন, বেলারুশ, বুরুন্ডি, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, জিবুতি, মিশর, ফ্রান্স, গুয়েতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, সৌদি আরব, লিবিয়া, মালদ্বীপ, মালি, মেক্সিকো, মিয়ানমার, নিকারাগুয়া, ফিলিপাইন, কাতার, রাশিয়া, দক্ষিণ সুদান, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, ইয়েমেন এবং ফিলিস্তিনি। ভারতের ট্রেনে নাশকতার শখ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। এর চলার পথে ফিশ প্লেট খুলে রেখেছিল দুর্বৃত্তরা। রেললাইনের উপর সাজিয়ে রেখেছিল পাথরের টুকরো, ঢুকানো ছিল লোহার রড, কিন্তু চালকের সতর্ক দৃষ্টি আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিপদে পড়ার আগেই
থেমে যায় ট্রেনটি, ফলে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, সোমবার প্রতিদিনের মতোই জয়পুর থেকে উদয়পুর যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। স্থানীয় সময় সকাল 9:55 নাগাদ রাজস্থানের চিত্রগড়ের কাছে গিয়ে ট্রেনের চালক দেখেন রেল লাইনের উপর পাথর পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক চাপেন চালক, তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে হ্যাভি হাই স্পিড ট্রেনটি। এরপর চালক ও কেবিন ক্রুরা নেমে দেখেন রেল লাইনের ফিস প্লেট খোলা, খোলা ছিল লাইনের হুকো, এমনকি ফিস প্লেটের মধ্যে ঢুকানো ছিল 1 ফুট লম্বা 2টি লোহার রড। চালক তৎপর না হলে এদিন বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তেন ট্রেনটির যাত্রীরা। ভারতীয় রেলওয়ের পাবলিক রিলেশনস অফিসার শাহী কিরণ জানিয়েছেন, রেললাইনের উপর রড পাথর দেখে সঙ্গে সঙ্গে বিষয়টি রেলওয়ে সুরক্ষা বাহিনী ও সরকারি রেলওয়ে পুলিশকে জানান ট্রেনের চালক। এই ঘটনায় একটি মামলা হয়েছে। ইউক্রেনকে আশ্বস্ত করতে কিয়েভে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা, প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের বাইরে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৈঠকে মিলিত হয়েছেন ব্লকটির পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার তাদের এই বৈঠক শুরু হয়। এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যখন স্লোভাকিয়াতে রুশপন্থী নেতা নির্বাচনে জয়ী হয়েছেন এবং মার্কিন কংগ্রেসে সাময়িক বরাদ্দ থেকে ইউক্রেনের জন্য সহযোগিতা বাদ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে। শাটডাউন এড়ানোর বিলে বরাদ্দ না রাখায় যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে বলে মানতে নারাজ কিয়েভ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সাংবাদিকদের বলেছেন, আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সমর্থনে ফাটল ধরেছে, কারণ যুক্তরাষ্ট্র ভালো করেই জানে ইউক্রেনের গুরুত্ব, যা ইউক্রেনের চেয়েও বড়। স্লোভাকিয়ায় রুশপন্থী সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো নির্বাচনে জয়ী হওয়া নিয়ে তিনি বলেছেন, সময় এখনো আসেনি, স্লোভাকিয়ায় জোট সরকার গঠন এখনো হয়নি। সোমবারের বৈঠককে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। রবিবার তিনি বলেছিলেন, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে এবং বাড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ইইউ। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন শুধু অব্যাহত থাকবে তা নয়, বরং বাড়বে। রাশিয়ার মতো আচরণ করছে সার্বিয়া, দাবি কসোভোর। কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্তে সার্বিয়ার সেনা মোতায়েনের ঘটনা ইউক্রেনে আক্রমণের আগে রাশিয়ার আচরণের কথা মনে করিয়ে দিচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছে সার্বিয়ার প্রার্থীর সদস্যপদ স্থগিত করে বেলগ্রেডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে কসোভো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছিল, কসোভোর সীমান্তে সার্বিয়ার সেনা উপস্থিতি বাড়ানোর উপর নজর রাখছে তারা। ন্যাটো বলছিল, কসোভোতে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠানোর অনুমোদনও দিতে যাচ্ছে তারা। সোমবার এক সাক্ষাৎকারে কসোভোর পররাষ্ট্রমন্ত্রী ডোনিকা গারবাল্লা স্কোয়ার্স বলেছেন, গত কয়েক বছরে এমন সেনা উপস্থিতি দেখা যায়নি। যেসব অস্ত্র তারা মোতায়েন করেছে সেগুলোর মধ্যে ট্যাঙ্ক রয়েছে। এগুলো আমাদের খারাপ অনুভূতির জন্ম দিয়েছে, কারণ আমি জানি না আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কেমন হবে। তিনি আরও বলেছেন, শুধু সেনা উপস্থিতি নয়, সার্বিয়া বাগাড়ম্বর ও পদ্ধতি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আচরণের মতো, তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া অনেক জরুরি। মুসলিম বিদ্বেষী বক্তব্য, আগামী 10 বছর বিজেপির মিয়া ভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর। এবার ভারতের আসামের বাংলাভাষী মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন রাজ্যটির বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 10 বছর মিয়াদের ভোটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি। এখানেই শেষ নয়, কেন এই ভোট তিনি চান না এবং প্রয়োজন নেই সেই কথাও উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী। এই মন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এমনকি বিজেপির পক্ষে স্লোগান তুলে চিৎকার করলেও মিয়াদের ভোটের কোনো দরকার নেই বলে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী? বিজেপি মানুষের জন্য কাজ করে যাবে আর তাতেই ভোট পাবে বলে মনে করেন আসাম মুখ্যমন্ত্রী। এ বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মিয়ারা আমার নামে, প্রধানমন্ত্রীর নামে, বিজেপির নামে জয়ধ্বনি দিতেই পারে, আমরা তাদের জন্য কাজ করব, কিন্তু নির্বাচন এলে আমি তাদের অনুরোধ করব, তোমাদের ভোট চাই না, মেয়েদের ভোট তখন চাইব যখন তারা জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি অনুসরণ করবে, কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করবে এবং মৌলবাদী কার্যকলাপ থেকে দূরে থাকবে। আমাদের সমর্থন না করলেও ক্ষতির কিছু নেই। এই মন্তব্য কি অহংকারের ফসল, উঠেছে প্রশ্ন। এদিকে মিয়া কথাটি বাঙালি মুসলিমদের কাছে খারাপ কথা বলে গণ্য হয়। সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন কথা বেরিয়ে আসায় সমালোচনা হচ্ছে। আসামে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নানাভাবে সংখ্যালঘুদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এনআরসি কার্যকর করে সেখানে কয়েক লাখ বাঙালিকে বিদেশি বলে চিহ্নিত করে দাগিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, মেরুকরণের রাজনীতির লক্ষ্যে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি এবং জন্মকালে শিশু মৃত্যুর সমস্ত দায় এই সম্প্রদায়ের উপর চাপিয়েছে আসাম সরকার।